ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টা শুধুমাত্র আর প্লাস গোল্ডে। রাজ্যে ইডির ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, পাশাপাশি ইডিকে যে মারা হয়েছে বা ইডিরা আক্রান্ত হয়েছেন, কেন্দ্রীয় এজেন্সি আক্রান্ত হয়েছে, সেটা নিয়েও প্রশ্ন উঠছে। এরই মধ্যে গতকাল রাতে রাজ্যে এসেছেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। আজকে সিজিওতে উচ্চ পর্যায়ের বৈঠক, গোপন বৈঠক, রুদ্ধদ্বার বৈঠক, সেই বৈঠকে উপস্থিত রয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা, পাশাপাশি কেন্দ্রীয় সেন্ট্রাল ফোর্সেরও উচ্চপদস্থ আধিকারিকরা। বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, এই মুহূর্তের আপডেট আমরা নেব। সেখান থেকেই সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ, এখনো পর্যন্ত কি আপডেট জানতে পাচ্ছ, কি কি বিষয় নিয়ে মূলত আলোচনা হচ্ছে এই বৈঠকে? দেখো জুলেখা, আমরা দেখেছিলাম গতকাল ডিরেক্টর শহরে ফিরেছেন এবং শহরে এসেছেন রাত্রি প্রায় 12টা 15 নাগাদ, এবং তারপরে কিন্তু একটি বেসরকারি হোটেলে কিন্তু তারা পুরোপুরি বৈঠক করেন ইডি উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে, এবং তার পাশাপাশি কিন্তু আজকে 12টার সময় একটি জরুরি ভিত্তিক বৈঠক ডেকেছেন এবং সেখানে উপস্থিত রয়েছেন ইডি ডিরেক্টর থেকে আরম্ভ করে জয়েন্ট ডিরেক্টর এবং ইডি উচ্চপদস্থ আধিকারিক, এছাড়াও সিআইএসএফ আধিকারিক, এছাড়াও কিন্তু বিএসএফ এর ডিজি থেকে আরম্ভ করে এবং আইটির আধিকারিকরা সবাই কিন্তু উপস্থিত হয়েছে এবং তাদেরকে নিয়ে কিন্তু বৈঠক করা হচ্ছে। মূলত যে বিষয়গুলো নিয়ে এই বৈঠকে উঠে এসছে, যে গত শুক্রবার যেভাবে তদন্ত চালিয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা, এবং সেই সময় দেখা গিয়েছে যে যে বনগাঁ পুরসভার যিনি প্রাক্তন পুর প্রধান তাকে গ্রেপ্তার করার সাথে সাথেই দেখা গিয়েছে যে প্রচুর মানুষজন, তৃণমূল কর্মী সমর্থক, তারা এসে যেভাবে ইডির গাড়ির উপরে হামলা চালিয়েছেন, এবং তার পাশাপাশি কিন্তু সকালবেলায় যে চিত্র দেখা গিয়েছে যে সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে যখন তল্লাশি করতে যান, সেই সময়তে দেখা যায় যে ইডির তদন্তকারী আধিকারিকরা সেখানে মার খেলেন এবং পাশাপাশি সাংবাদিক থেকে আরম্ভ করে এছাড়াও কিন্তু কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা এবং সবাই কিন্তু একযোগে মার খেলেন এবং গাড়ি ভাঙচুর হলো, তার গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটলো। এছাড়াও কিন্তু দেখা গেল যে বেশ কিছু নথি সেখান থেকে, অর্থাৎ ইডি তদন্তকারী আধিকারিকদের যে নথি, মোবাইল ফোন, ল্যাপটপ, সেগুলো কিন্তু পাওয়া গেল এখান থেকে। তারপরেই দেখা গেল যে একটি মামলা রুজু করেছেন পুলিশ এবং সেই মামলাটি দেখা গেল এবং নিজেরাই মামলা করেছেন, এবং তারপরে কিন্তু আমরা দেখতে পেলাম শেখ শাহজাহানের বাড়ির যে ক্যাটার তিনি মামলা করলেন এবং তার এতটাই প্রভাবশালী সেখানে যে যে মামলা করা হলো তাতে কিন্তু জামিন অযোগ্য ধারায় সে মামলা রুজু হলো, এবং ইডির পক্ষ থেকে কিন্তু যে মামলা করা হয়েছে তাতে কিন্তু জামিন অযোগ্য ধারা নয়। কেন এই প্রশ্ন তুলেছেন এবং পাশাপাশি সেদিনকে তদন্ত কি ছিল এবং কেন সেখানে তারা পৌঁছে গিয়েছিলেন এবং সাতজন যারা কেন্দ্রীয় ছিলেন, অর্থাৎ সিআইএসএফ সিআরপিএফ এর কর্মীরা ছিলেন, তারা কি করছিলেন, তারা কেন বাঁচাতে পারলেন না, সে বিষয়ও কিন্তু প্রস্তুত তোলা হচ্ছে। পাশাপাশি আগামী দিনে কি রূপরেখা তৈরি হবে এবং আগামী দিনে কিভাবে ইডি তদন্ত করবে, যে দুটো মামলা রয়েছে, একটা হচ্ছে তুমি জানো যে রেশন দুর্নীতি মামলা, আর একটা হচ্ছে নিয়োগ দুর্নীতি মামলা, সেই নিয়োগ দুর্নীতি মামলায় কোথায় কোথায় তদন্ত করতে যাবে এবং সেটা কিভাবে তারা আগাবেন এবং কিভাবে রেকি করা হবে সমস্তটাই, অর্থাৎ সেই সেই ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কি ভূমিকা থাকবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই আলোচনা, এবং সেই আলোচনাতে উঠে আসছে যার জন্যই ডাকা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর যে যিনি দায়িত্বে রয়েছেন তাকে ডাকা হয়েছে, আইটি কর্মীদের ডাকা হয়েছে, এছাড়াও কিন্তু সিআরপিএফ সিআইএসএফ কি হয় অবশ্যই আমরা আপডেট নেব তোমার থেকে বিশ্বজিৎ। তবে আপাতত ধন্যবাদ। সিজিওতে বৈঠক হচ্ছে ইডি দফতরে এবং সেখানে রুদ্ধদ্বার বৈঠক। ইডির ডিরেক্টর রাহুল নবীন ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং সেই বৈঠকের প্রতিনিধিত্ব করছেন তিনি। বৈঠকে ইডির যে সমস্ত নিরাপত্তা দায়িত্বে সেন্ট্রাল ফোর্স থাকে, তারা কিভাবে রূপরেখা তৈরি করবেন, আগামী দিনে কিভাবে রূপরেখা হবে, কিভাবে তারা তল্লাশিতে যাবেন, মূলত সেই বিষয় নিয়েই আলোচনা হচ্ছে।